রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সুবল ভুমিকে কেন দল থেকে বহিষ্কার করা হলো? হঠাৎ করে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিলেন কি কারণে? এর পেছনে কি রহস্য রয়েছে? তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন সুবল ভুমিক এইভাবে, আমার কাছে ওরা জানতে চায়নি, আমি হঠাৎ করে আজকেই পেলাম যে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার এটা পার্টি সিদ্ধান্ত, পার্টি নিতেই পারে, এতে আমার বলার কিছু নেই। আমি মনে করি পার্টি মনে করেছে, সিদ্ধান্ত নিয়েছে, তো আমার কাছে কিছু জানতেও চায়নি, আমাকে জিজ্ঞেসও করেনি। পার্টি সিদ্ধান্ত নিয়েছে, পার্টি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, অধিকার আছে, সুতরাং পার্টি সিদ্ধান্ত নিয়েছে।